যুদ্ধ পরিস্থিতিতে ফুটবল দিয়ে বিশ্বের কাছে নিপীড়িত ফিলিস্তিনিদের বার্তা পৌঁছে দিচ্ছে দেশটির খেলোয়াড়রা। ফুটবল ছাড়াও রাজনৈতিকভাবে বাংলাদেশের সমর্থন সবসময় অনুভব করে যুদ্ধ বিধ্বস্ত দেশটি। চ্যানেল 24কে এসব কথা জানিয়েছেন ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফিরাজ আবু হিলাল। কুয়েত থেকে ফিরে আরও জানাচ্ছেন ফয়জুল ইসলাম। বাংলাদেশ ফিলিস্তিন সম্পর্কটা আলাদা। সরকার থেকে সাধারণ মানুষ, যুদ্ধবিধ্বস্ত দেশটির প্রতি সমর্থন সবার কাছে, খেলার মাঠেও ব্যতিক্রম নয়। যদিও এবার বিশ্বকাপ বাছাইয়ে একই গ্রুপে দুদেশ, তবু প্রতিপক্ষকে নিয়ে নানা বিদ্রুপের যে ধারা, অন্তত ফিলিস্তিনকে নিয়ে তা নেই বাংলাদেশিদের মধ্যে। যে কটি দেশ আমাদের কাছের বন্ধু, তাদের একটি বাংলাদেশ। সেখানকার মানুষ আমাদের কতটা ভালোবাসে, সমর্থন করে তা আমরা জানি এবং সবসময় তা স্মরণ করি। আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞ। ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশনের কাছেও মাঠের খেলা নিছক 90 মিনিটের আনুষ্ঠানিকতা। খেলা একটি আনুষ্ঠানিকতা, তবু আমি জানি মাঠেও আমরা বাংলাদেশের মানুষের সমর্থন পেয়ে থাকি। দর্শকরা নিজ দেশকে সমর্থন করবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমি বিশ্বাস করি অন্য দলের সাথে খেলা হলে পুরো বাংলাদেশ ফিলিস্তিনকে সমর্থন করে। যুদ্ধ পরিস্থিতিতে বিভিন্ন দেশে খেলতে যাওয়া বেশ চ্যালেঞ্জ ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশনের। এমনকি হোম ম্যাচও খেলতে হয় অন্য দেশে, তবু এই ম্যাচগুলো বিশ্বের কাছে সব ফিলিস্তিনের বার্তা। আমাদের দেশের খবর সবাই জানেন, খেলা সেখানে বিলাসিতা, তবু আমরা আন্তর্জাতিক ম্যাচগুলো মিস করতে চাই না। আমাদের নিজস্ব ভূখণ্ডের স্বীকৃতির জন্য ফুটবল দিয়েই আমরা বিশ্বের কাছে ফিলিস্তিন নামটা ছড়িয়ে দিচ্ছি। যুদ্ধের শেষ কবে কারো জানা নেই, তবু ফুটবল প্রেমী ফিলিস্তিনিরা বিশ্বাস করেন একদিন সব ঠিক হবে, ঘরের মাটিতে ফুটবল উল্লাসে মেতে উঠবে পুরো দেশ। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, কুয়েত।